হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যে যেখানে আছেন, যেমনটি আছেন, আমার শুভেচ্ছা নেবেন। আমি আজকে বেসিক্যালি আলোচনা করব যে আমার কাছে বেশ কিছু SMS এসেছে যে আমি যেহেতু বেশ কিছুদিন যাবত একটু এই বিদেশে আসা নিয়ে কাজ করছি, আরে কী করে আসবেন, কোথায় গেলে কী সুবিধা হবে, সেজন্য আমি অনেক SMS পাচ্ছি এবং তারা সবাই আমার কাছ থেকে জানতে চাচ্ছে যে কোন দেশে গেলে কী কী সুবিধা আছে বা কোন দেশে যাব, কোন দেশে গেলে তাড়াতাড়ি পারমিশন পাব, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন ভিউয়ার্স, এই এতগুলো প্রশ্নের সমাধান তো আর আমি জনে জনে দিতে পারবো না, কাজে আমি আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি যে আমি এই এই যে কন্টেন্টটা তৈরি করছি এটাতে আমি আপনারা যে সমস্ত কোশ্চেন যারা করেছেন তাদের উত্তর পেয়ে যাবেন, এবং যারা নতুন করে ভাবছেন ইউরোপ বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা ক্যানাডাতে সেটেল হবেন, তারা কোন দেশে যাবেন, আমি সেই সমস্ত দেশের একটা চিত্র তুলে ধরতে চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইবো যে কোন দেশে কী সুবিধা, কোন দেশে কী অসুবিধা, কোন দেশে গেলে তাড়াতাড়ি কী হবে, কোন দেশে গেলে কেমন উপার্জন করতে পারবেন, তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন, ইত্যাদি ইত্যাদি আমি সব এই ভিডিওতে জানাবো। তো আপনারা থাকবেন আমার সাথে। আমি স্বপন চৌধুরী, স্টকহোম সুইডেন থেকে বলছি, আপনারা দেখছেন ইউরোব্লগ। ওয়েলকাম টু ইউরোব্লগ। বন্ধুরা, আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন আমরা কোথায় যাব, আমেরিকাতে যাব না কানাডাতে যাব না ইউরোপে আসব। এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন দেশটিতে যাবেন, কোন দেশটিতে থাকতে চান, কোন দেশটি আপনার ভালো লাগে, সেটা আপনি ডিসিশন নেবেন। কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই 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 তিনটি মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশ, ক্যানাডিয়ান মহাদেশ ও আমেরিকান মহাদেশ, এই সম্পর্কে আমি আপনাদেরকে কী অ্যাডভাইস করি, তাহলে আমি বলবো যেটা, সেটা হলো আপনারা ইউরোপ মহাদেশে আসবেন। দেখুন, এখানে অনেকেই কোশ্চেন করেছেন অস্ট্রেলিয়া কেমন দেশ। আমি এখানে একটু বলে রাখি যে অস্ট্রেলিয়া সম্পর্কে আমি কোনো কিছু জানি না, আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি, আমি অস্ট্রেলিয়ার খুব একটা ব্লগ দেখি না, এবং অস্ট্রেলিয়া সম্পর্কে আমার ধারণা একদমই নেই। সুতরাং অস্ট্রেলিয়া সম্পর্কে আমি কোনো আলোচনা করব না, আমি আলোচনা করব কানাডা, আমেরিকা এবং ইউরোপ নিয়ে। এই তিনটি জায়গার মধ্যে যারা যে দেশে যেতে চান, অনেকেই জানিয়েছেন আমি আমেরিকা যেতে চাই, ওখানে কী সুবিধা কী অসুবিধা, কেউ কেউ লিখেছেন আমরা ইউরোপে সেটেল হতে চাই, ওখানে কী সুবিধা ওখানে কী অসুবিধা, আবার কেউ কেউ বলেছেন আমি কানাডাতে সেটেল হতে চাই, ওখানে কী কী সুবিধা কী কী অসুবিধা। তো আমি সেই সমস্ত সুবিধা এবং অসুবিধা নিয়ে এই ব্লগটা করছি। দেখুন, প্রথমে আমি কি বলতে হবে যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, মানে আমার কোনো আপন লোক যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি এরকম বাইরে সেটেল হতে চাই, তাহলে আমি কোন দেশটিতে যাব, আমি তাকে বলবো ইউরোপে আসতে। তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আপনি ইউরোপে থাকেন তাই তো ইউরোপের কথা বলছেন, আপনি তো আমেরিকায় থাকেন না তাই আমেরিকার কথা বলছেন না। না বন্ধুরা, আমি সেইভাবে চিন্তা করে কথাটি বলছি না, আমি বলছি আমার জীবনের যে আমার জীবনে আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, আমার যে অভিজ্ঞতা, তার আলোক থেকে আমি বলছি যে আপনারা ইউরোপে সেটেল হলে ইট উইল বি বেটার দেন আমেরিকা। কানাডার কথাটা আলাদা, আমি কানাডার আলোচনায় পরে আসছি। ইউরোপে সুবিধা অনেক, আমেরিকাও তো সুবিধা অনেক, কিন্তু ইউরোপের সুবিধাটা একটু বেশি। তবে হ্যাঁ, আপনি যদি বড়লোক হতে চান, তাড়াতাড়ি অনেক পয়সা কামাবো, ওখানে গিয়ে সারাদিন কাজ করব, সেটা আপনি আমেরিকাতে গিয়ে করতে পারবেন, সেটা আপনি ইউরোপে পারবেন না। আমেরিকাতে আপনি প্রচুর পয়সার মালিক হবেন, প্রচুর টাকা হয়তো কামাবেন, কিন্তু আপনি যে সুখটা ইউরোপে পাবেন সেটা আপনি আমেরিকাতে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। সুখ বলতে এখানে অনেকগুলো সুখের ব্যাপার বলতে হয়, যেমনটি ধরুন আমরা এই ইউরোপে যারা আছি, ইউরোপের ধনী দেশগুলোর কথা বলছি বিশেষ করে, যেমনটি এই নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, তারপর জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, অস্ট্রিয়া, এই সমস্ত দেশগুলোতে যদি আপনি সেটেল হতে পারেন তাহলে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন আজীবন, যেটা আপনি আমেরিকাতে পারবেন না। আবার
আমেরিকাতে গেলে যে পরিমাণ পয়সা আপনি উপার্জন করতে পারবেন সেটা কিন্তু আপনি ইউরোপে পারবেন না। দেখুন, আমেরিকাতে অ্যাকচুয়ালি কালো কাজ করা যায়, এটা খুব ইজি কাজ। ওখানটায় আপনি 8 ঘন্টা সাদা কাজ করলেন, এরপর আরও যদি 8 ঘন্টা কালো কাজ করতে চান আপনি পারবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে না, উইদাউট ট্যাক্সে আপনি অনেকগুলো পয়সা কামিয়ে নেবেন। কিন্তু ইউরোপে সেটা সম্ভব না। ইউরোপে আপনি যদি আসেন তাহলে আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে 40 ঘন্টায় কাজ করতে হবে, কালো কাজ পাবেন না। যদিও পান সেটা আপনার করা উচিত হবে না, যে কালো কাজ করতে গিয়ে যদি আপনি কখনো ধরা পড়েন তাহলে আপনার ইন ফিউচারে পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে একটু অসুবিধা হবে। তার মানে এইখানে একটা ফাইন্যান্সিয়াল কনক্লুশন দাঁড় করালাম যে ইউরোপে পয়সা কম সুখ বেশি, আমেরিকাতে পয়সা বেশি সুখ কম। যেমনটি আমি স্বপন চৌধুরী, আমি সুইডেনে থেকে চলে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়ে অনেকদিন সিনেমা টিনেমা বানিয়েছি আপনারা জানেন তো। আমার 2016 স্ট্রোক করার পর, আমি 2016 স্ট্রোক করার পর আমি এখানটায় চলে এসেছি। এখানে এসে আমি 16 তখন আমার কিন্তু পেনশনের বয়স হয়নি, আমি কিন্তু পেনশন পেয়ে গেছি, এটাকে বলে বিফোর টাইম পেনশন। আমি মাসে 1.5 লক্ষ টাকার মতো পেনশন পাই এবং কোনো চিন্তা নেই, ভাবনা নেই, প্রতি মাসের 18 তারিখে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসে। তো এই যে সুবিধাটা, এটা কিন্তু আপনি মেয়েকে পাবেন না। কেন পাবেন না তার প্রশ্নের উত্তর হলো যে আপনি তো আমেরিকাতে সবাই পায় না, সেটা কিন্তু আমি বলছি না, পায়, কিছু কিছু মানুষ পায় যারা রেগুলার কাজ করে, যারা রেগুলার প্রপার ট্যাক্স দিয়ে যায়। তো আপনি যদি রেগুলার কাজ করে রেগুলার প্রপার ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি বড়লোক হতে পারবেন না। কথায় আছে, পরাধন পাওয়াধন আর মারাধন ছাড়া কেউ বড়লোক হতে পারে না। এটা তো মারাধন, আপনি কাজ করছেন ট্যাক্স দিচ্ছেন না সরকারকে, তো সরকারের টাকা পাচ্ছেন আপনি, এবং মারাধনে বড়লোক হতে পারবেন। যেহেতু আপনি মারাধনে বড়লোক হচ্ছেন বা যেহেতু আপনি সেই সুবিধাগুলো নিচ্ছেন, সেহেতু আপনি সরকারের পরবর্তী সুবিধাগুলো আদায় করতে পারবেন না। দেখুন, আমরা যদি সুইডেনে, আমি সুইডেনের কথা দিয়ে এক্সাম্পল দিয়ে বলছি, কিন্তু এই নিয়মটা কিন্তু হোল ওয়েস্টার্ন ইউরোপে চালু আছে। আমি যেগুলো দেশের নাম বললাম সব দেশে একই নিয়ম, ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ আছেন সবগুলোতেই। আমি দেখুন, এখানে সুইডেনে আমার স্ট্রোক হওয়ার পর এখানে এসেছিলাম, আমার স্ট্রোক হয়েছিল 2016 জানুয়ারিতে। আমি বাংলাদেশে অনেক টাকা খরচ করেছি, আমি প্রপার ট্রিটমেন্টটি পাইনি। তারপর আমি সামহাও কলকাতায় ট্রিটমেন্ট করেছি, ওখানে আমি আইসিইউতে ছিলাম অনেক দিন, আমাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো। সেখান থেকে আমাকে মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে এনে আমাকে আজকে এখানটায় এনেছে। তারপর ঢাকায় আসার পর আমি বিভিন্ন সমস্যায় ভুগছিলাম, বিভিন্ন সময় ডাক্তারের কাছে যাচ্ছিলাম, পয়সা খরচ করছিলাম, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছিলাম না। কিন্তু বন্ধুরা, আমি 2016 জুনে এখানে আসার পর আমি এখানকার হসপিটালে যোগাযোগ করার সাথে সাথে আমাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, আমি 2016 পর থেকে অদ্যাবধি আমি কোনোরকম মারাত্মক অসুস্থ হইনি। প্রতিদিন ওষুধ খাচ্ছি, আমার রেগুলার ডাক্তার চেক আপ করছে, আমাকে সব ধরনের সুবিধা এই দেশের সরকার দিয়ে রেখেছে, যেটা আমি আপনাকে বর্ণনা করতে গেলে আরেকটি ব্লগ বানাতে হবে। অনেক সুবিধা এখানে আছে, আমি ঘরে বসে টাকা পাচ্ছি, আমি রেগুলার ট্রিটমেন্টও পাচ্ছি। দেখুন, এই যে ট্রিটমেন্টটা, এটা যদি আমি বাংলাদেশে করতাম তাহলে আমার অনেক টাকা লাগতো। আমি বাংলাদেশের প্রসঙ্গ বাদ দিয়ে আমি আমেরিকায় চলে যাই। আমেরিকাতে যদি আপনার এই ধরনের অসুখ হয়, মানে আমার মতো মানুষের যে অসুখটা হয়েছে, আপনি ট্রিটমেন্ট পাবেন না তা না, কিন্তু এর জন্য আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। কারণ আমেরিকাতে নিয়ম আছে, আপনাকে একটা পার্সোনাল ইন্স্যুরেন্স করতে হবে, তাহলেই আপনি সরকারি চিকিৎসাটা পাবেন। তো সেই ইন্স্যুরেন্স করতে প্রতি মাসে আপনাকে টাকা গুনতে হবে, যেটা বা এই সুইডেনে বা ইউরোপে এমন কোনো নিয়ম নেই। আপনি যেদিন এসেছেন, আপনার যখন পারমিশন হয়েছে, সেটা ওয়ার্ক পারমিট হোক আর রেসিডেন্স পারমিট হোক অথবা পাসপোর্ট হোক, আপনি তখন থেকে এই বিনা পয়সার ট্রিটমেন্টটা পাবেন, যেটা আমেরিকাতে নেই। তো কনক্লুশন যেটা হলো সেটা হলো, আপনি যদি বড়লোক হতে চান রাতারাতি তাহলে আপনি আমেরিকাতে যান, আর আপনি যদি শান্তিতে থাকতে চান সারা জীবন, বাকি জীবন সুখে থাকতে চান, তাহলে আপনি ইউরোপে আসেন। যারা আমাকে কোশ্চেন করেছেন যে ইউরোপ যাব না, আমেরিকা যাব না, কানাডা যাব না, অস্ট্রেলিয়া যাব, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মানুষটি বা যে ভদ্রলোক আমাকে কল করেছেন বা মেসেজ দিয়েছেন যে উনি যে কোনো দেশ চয়েস করতে পারে, তার মানে তার ক্ষমতা আছে যে কোনো দেশের ভিসা নেবার। তো সে যদি যে কোনো দেশের ভিসা পায় এবং আমাকে যদি সে জিজ্ঞাসা করে, আমি বলবো এই 4টি মহাদেশের মধ্যে আপনি ইউরোপ মহাদেশে ঢোকেন,
এখানে ঢুকলে আপনি শান্তিতে বাকি জীবন আপনার ফুল পরিবার সহ থাকতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন যে না আমাকে তাড়াতাড়ি বড়লোক হতে হবে, অনেকগুলো টাকা কামিয়ে আমি দেশে চলে যাব, তাহলে আপনি আমেরিকা যান, আমেরিকাতে গিয়ে কালো কাজ করেন, ভালো ইনকাম করেন, তারপর একসময় চলে যান। আমার এক সহকর্মী বন্ধু আমাদের চলচ্চিত্রে ছিল, আমি নামটি বলবো না, উনি যে কোনো কারণে 4 বছর আগে আমেরিকাতে চলে গেছে ভিসা টিসা নিয়ে। তো সে এখন একটা দোকানে চাকরি করছে, তার সাথে আমার কথা হলো পরশু রাতে। সে আমাকে বললো 4 বছর যাবত আছে, আমি জিজ্ঞাসা করলাম পারমিশনের কী খবর, বলে পারমিশন এখানটায় হবে না, আমি দেশে চলে যাব। আমি তাহলে তো 4টি বছর নষ্ট করলে। সে আমাকে বললো যে না দোস্ত, আমি 1 আঙ্গুল কামিয়ে ফেলেছি, 1 আঙ্গুল বলতে $1,00,000। $1,00,000 মানে 80 লক্ষ টাকা সে অলরেডি 4 বছরে জমিয়েছে কাজ করার পর, নিজের খরচের পর। এখন সে চলে যাবে, সে যদি আরও 2 বছর থাকে তাহলে আরও 0.5 আঙ্গুল কামাবে, তার মানে আরও $50,000 কামাবে। আরও যদি 2 বছর থাকে তাহলে $2,00,000 কামাবে। এখন 8 বছরে $2,00,000 তো বাংলাদেশে আপনি কামাতে পারবেন না। এমনটি অনেকে আছে, এমনটি যদি কেউ চিন্তা করে যে আমার সেটেলড হওয়ার প্রয়োজন নেই, আমার পয়সার প্রয়োজন, তাহলে আপনারা আমেরিকাতে যান। আর আপনারা যদি মনে করেন আপনারা সেটেল হতে চান ফর ফিউচার, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর বেবিস, ফর ইউর সান ডটার, তাহলে আপনারা ইউরোপে আসবেন। অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম, ক্যানাডাও যেতে পারেন, ক্যানাডা ইউরোপের নিয়ম একই রকম। এখন ডিসিশন ইজ ইয়োর্স। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আবার আপনাদের উপকার হচ্ছে। যদি এরপরেও কোনো প্রশ্ন কারো মনে থাকে আমাকে নিচে কমেন্টস বক্সে লিখবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুদা হাফিজ।